হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরোয়ারাধ্য ধারায় আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে ব্লগ ভিডিও বলবো না এটা হচ্ছে যে আমি গোল্ড কালেকশান দেখাবো আজকে আমার কী বলতো আমার যে টাইমে বিয়ে হয়েছিল আজকে থেকে প্রায় সাত আট বছর মানে বছর আগে সেই টাইমে কী বলতো আমার আর মানে কি বলতো আমরা সেরকম বাপের বাড়ি অতটা ইয়ে না যে অনেকটা জিনিস দিয়ে বিয়ে দিবে কিংবা বিয়েতে অনেকটা সেরকম দিয়েছে মানে আমার মা আমার বাবা অনেকটা ছোটোবেলাতেই মারা গেছে তো তাই মা একা মানে তিন বোন আমরা চা তিন বোন এক ভাই সেখানে দাঁড়িয়ে মা সবাইকে পড়াশোনা শিখিয়েছে সেখানে গিয়ে সবাইকে মানুষ করা আমাদেরকে কোনো সময় আমার মা বুঝতে দেয়নি যে হচ্ছে যে আমরা হচ্ছে যে আমার বাবা নেই কিংবা আমরা গরিব সেটা আমার মা কোনো দিন বুঝতে দেয়নি সেই জায়গায় দাঁড়িয়ে আমার বিয়ের সময় আমার মা খুব 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 অল্প মানে কি সেরকম জিনিস দিতে পারিনি কিন্তু যেইটুকু দিয়েছে সেইটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখো দেখবো ভালো লাগবে আমার আজ থেকে সাত বছর আগে বিয়ে হয়েছে সেই টাইমে দাঁড়িয়ে আমার যেটুকু সোনা দিয়ে জিনিস আমার মা দিয়েছে সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো তো দেখো কত অল্প সোনার মধ্যে আমার সেই টাইমে বিয়ে হয়েছিল তো দেখাবো তোমাদেরকে সেই জিনিসগুলো তোমরা পুরো ভিডিও স্কিপ না করে দেখো ভালো লাগবে আর কি বলতো এখনকার দিনে তো কি বলবো মেয়েরা হচ্ছে যে অনেক রকমের কাজ করে অনেক কিছু টাকা ইনকাম করে সেই টাইমে দাঁড়িয়ে আমি প্রাইভেট পড়াতাম মানে প্রাইভেট পড়িয়ে নিজের खर्चाটা নিজে চালাতাম যখন আমি বুঝতে শিখলাম কিংবা নিজে একটু পড়াতে মানে প্রাইভেট পড়ালাম সেই টাইম থেকে আমার যেটু আমার খরচা সেগুলো আমি নিজে চালাতাম তার জন্য সেরকম কোনো জিনিস বানানো হয়নি দি কিন্তু আমার মা বিয়েতে যেটুকু পেরেছে সেটুকুই দিয়েছে তাই সেগুলোই দেখাবো আজকে তোমাদেরকে তো দেখো দেখবে ভালো লাগবে তোমাদের দাদা ফোন আজকে বাড়িতে রেখে চলে গেছে তো হাটে চলে গেছে আর হচ্ছে মেয়েরা কেউ বাড়ি নেই ছোটো মেয়ে বড়ো মেয়ে সবাইকে নিয়ে ওর মা গেছে দিদা বাড়ি একটু ঘুরতে কারণ সামনে পয়লা বৈশাখ তো আমার মা ওদেরকে জামা দেবে তো তার জন্য আনতে গেলো সকালবেলা তো বললো কি দিদি ওকে নিয়ে গেলাম তাহলে পরে সন্ধ্যার সময় আবার নিয়ে চলে আসবো তা বাড়ি পুরো ফাঁকা আর দেওয়ার মতো কোনো ব্লগ আজকে করিনি তার জন্য ভাবলাম কি তোমাদেরকে আমি আমার গোল্ড কালেকশান দেখাই কত অল্প শোনাতে মানে সেই টাইমে আমার বিয়ে হয়েছিল কোনো জিনিস না সেই টাইমে কি বলতো পার্লারের অতটা ব্যাপার ছিল না কোনো সাজগোজ ছিল না মানে অত মানে ব্রাইডাল কিছু বুঝতাম না সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেরকম ভাবে বিয়ে হয়েছে হয়েছে তো আজকে তোমাদেরকে চলো এগুলো দেখায় খুব অল্প জিনিস কিন্তু তোমরা কিছু মনে করো না কিন্তু জিনিসগুলো দেখো দেখবা ভালো লাগবে তো চলো প্রথমে তোমাদেরকে দেখাতে থাকি এখানকার মধ্যে সব জিনিস আমার মার দেওয়া না আর এখানে আমার মার যেগুলো জিনিস দেওয়া সব জিনিস এখানে নিয়েও তা হচ্ছে হাতের পলা বাঁধানোটা তারপরে আমার আরও আংটি এগুলো সব আমার ওই বাড়িতে আছে আমি পলাটা ভেঙে বানাতে দেবো বলে মার কাছে দিয়েছি আর আমার আংটি একটা আংটি আমার বোনের হাতে আছে মানে ওরও শখ করে একটু কোনো জিনিস পড়তে তাই ও আমার জিনিসগুলো নিয়ে শখ মেটায় তো চলো তোমাদেরকে দেখায় এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো বিয়েতে আমি পেয়েছি আমার ননদ দিয়েছে তারপরে আমার মেয়েকে কেউ অন্নপ্রাশনে দিয়েছে সেরকম জিনিস আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আজকে তো প্রথমেই দেখায় এই যে এটা তো এই যে এটার ভিতরে একটা মালা এই যে দেখতে পাচ্ছ তোমরা একটা মালা এই যে এই মালাটা কি বলতো এমনি যদি ফাঁকা ফাঁকা করে মালাটা বানানো যেত তাহলে পরে মালাটা অনেকটা বড়ই হতো কিন্তু এই মালাটা দেখতেই পাচ্ছ একবারে চেনটা একবারে পেটানো একটা চেনের মতো করা আছে তো দেখো এই যে চেনটা পুরোপুরি পেটানো তার জন্য অনেকটা ছোট হয়েছে এটা যদি হচ্ছে যে পুরো একবারে ফাঁকা ফাঁকা করে নেওয়া যেত তাহলে অনেকটা বড়ই হতো মালাটা তবুও আমার গলায় ঠিকই হয় আর এই যেখানে দেখতে পাচ্ছ তোমরা একটা রাধাকৃষ্ণর লকেটে এই যে এই যে দেখতে পাচ্ছ একটা রাধা কৃষ্ণের লকেট এই লকেটটা হচ্ছে এই মালাটার সাথে ছিল না এটা হচ্ছে আমার দিদি দিয়েছিল আমার মেয়েকে অন্নপ্রাশনে এই লকেটটা আর হচ্ছে একটা থালবাটি গ্লাস দিয়েছিল আর এই লকেটটা দিয়েছিল তো এই লকেটটা আমি এই মালাটার সাথেই ভরে রাখি এটা এটার সাথেই পরি তো দেখতে পেলে এই যে মালাটা তো চলো দেখাই পরের জিনিসটা এটা আর এটার ভিতরে আছে আমার শাখা বাঁধানোর যেটা আমার মা বিয়েতে দেয়নি কিন্তু হচ্ছে যে এটা আমাকে আমার ছোট ননদ দিয়েছিল বিয়ের সময় এই যে ও বিয়েতে এই শাখাবার্ধন ওটা দিয়েছিল এই যে অনেক পড়েছি আমি এই শাখাবার্ধন ওটা ভাবছি শাখাবাদনটা একটু ভেঙে অন্য ডিজাইন বানাবো আবার হচ্ছে যে একটু সোনার ভরে একটু বেশি করে একটু মোটা করে মজবুত করে বানাবো তবু এটাও ভালোই আছে তবুও কিন্তু না হলে পরে দেখা যাক একটা অন্য বানাবো এটা কেউ দিয়া তো এটা রেখেই দেবো সেটা ভেবেছি তো দেখো এই যে এটা ননদ আমার ছোট ননদ আমাকে বিয়েতে দিয়েছিল গিফট করেছিল এটা তো আমাদেরকে তো আগেই বলেছি যে এখানকার সব জিনিস কিন্তু আমার মার দেওয়া না তো এটা দেখো এটা আমার ছোট ননদ এছিল তো দেখো এই যে এখানে রেখে দিলাম এটা ভোরের দিকে আর হচ্ছে এই যে দেখো আমার বিয়ের কানের এগুলো আমার মা দিয়েছিল আমাকে বিয়েতে কানের গুলো মানে এখানকার এই যে কী বলতো এখানে টুকু আমার মা দেওয়া সোনা হোক এমনি যে কারো দেওয়া সোনা হোক না কেন সোনার এমনি অনেক দাম বেশি কিন্তু আমার মা যেই জিনিসগুলো দিয়েছে আমার খুব ভালোবাসার জিনিসগুলো কেন বলতো কারণ আমার মা সেরকম অত বেশি হাইফাই না কিংবা অত বেশি বড়ো লোক না সেই জায়গায় দাঁড়িয়ে আমার মা যখন আমার বিয়ে দিয়েছিল প্রচুর কষ্ট করে এই জিনিসগুলো আমাকে দিয়েছিলো তার জন্য এগুলোর দাম আমার কাছে অনেক বেশি আমি দিনই চাই না এই জিনিসগুলো ভেঙে অন্য কিছু জিনিস কি কী বলতো যদি আমি পারি তাহলে পরে আমি চেষ্টা করব যে হচ্ছে যে অল্প একটু জিনিস বানিয়ে নেওয়ার কিন্তু আমার মার জিনিসগুলো ভাঙতে আমার অনেক মায়া লাগে কারণ আমার মা অনেক কষ্ট করে আমাকে জিনিসগুলো বানিয়ে দিয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো ভাঙতে আমার ইচ্ছা করে না তার জন্য এই কানেরগুলো যদিও আমি পড়ি না কারণ হচ্ছে যে আমার কানের পাতাটা একটু অনেক বড়ো তো আর এই কানেরগুলো দেখো এই যে দেখো পড়লে কেমন মানে কি নরে না মানে কানের পাতাটা অনেক বড়ো বলে মানে বেশি ঝুলে না তো আমার আমি সেরকম পরি না এই কানেরগুলো তবুও হচ্ছে যে রেখে দিয়েছি যে থাক আমার মার দেওয়া জিনিস এগুলো এরকমই থাকতো আমি ভাঙবো না তো এগুলো না এই যে এগুলো এটা একটা একটা কানের আর হচ্ছে দেখো এই যে এই যে একটা এই কানের গুলো মাঝে মাঝে আমার পড়া হয় এগুলো হচ্ছে যে আমার একটা ভাসুর আছে আমার মামা আমার মাসি শাশুড়ির ছেলে সে হচ্ছে আমার বিয়ের সময় এসেছিল না তার জন্য আমার যখন বড় মেয়ে হয় আমার সাধের সময় এসেছিলো আর আমাকে একটা শাড়ি আলতা সিঁদুর দিয়েছিল আর এই কানেরগুলো আমাকে দিয়েছিল হচ্ছে যে ওরা বিয়েতে এসেছিলো না তার জন্য আমার ভাসুন এই কানেরগুলো আমাকে দিয়েছিলো এই কানেরগুলো কি বলতো আমি প্রচুর পরেছি অনেকবার পরেছি কী বলতো কোনো জায়গায় যাওয়ার সময় টুক করে এই কানেরগুলো পরলেই হয়ে যায় আর বড় কানের পড়তে সেরকম ভালো লাগে না সোনার জিনিস অত পড়া হয় না দেখো ওই কানেরটার ডিজাইনটাও খুব সুন্দর কাছ থেকে দেখা ডিজাইনটাও খুব সুন্দর কিন্তু হচ্ছে এই কানেরগুলো আমি সেরকম বোঝাতে পারছি না তোমাদেরকে কিন্তু সুন্দর কানেরগুলো এই কানেরগুলো আমাকে আমার ভাসুর দিয়েছিলো যেখানে আর এই যে আমার আংটি এই আংটিটা আমি আমি একটাই আংটি বিয়েতে পেয়েছিলাম কিন্তু এই আংটিটা এই যে এই আংটিটা এই আংটিটা আমি পরে হচ্ছে প্রচুর কানের পেয়েছিলাম নাকের পেয়েছিলাম যেগুলো অনেক ছোট ছিল মানে বেশি সোনা ছিল না সেই সবগুলো ভেঙে আমি এই আংটিটা বানিয়েছি এই যে এই আংটিটা বানিয়েছিলাম কী বলতো একবারে ছোট ছোট নাকের যেগুলো হচ্ছে কাজে লাগে না নাকের অত দিয়ে কী করবো সেই জন্য এই ছোটো নাকেরগুলো আর এই মানে অনেক কমা কানের ছিল সেগুলো দিয়ে আমি এই আংটিটা বানিয়েছিলাম দেখো এই যে আংটিটা বানিয়েছিলাম আর আংটি আছে যেটা বোনের হাতে আছে ওটা হচ্ছে যে আমার মেয়েকে দিয়েছিলো আমার মা অন্নপ্রাশনে ওটা হচ্ছে বোনের হাতে আছে আর এটার ভিতরে সেরকম কিছু জিনিস নাই আর এখানে আছে হচ্ছে যে এখানেও একটা ছোট্ট ছোট্ট দুটো রিং কানের আছে এই যে আমার মেয়েকে দিয়েছিলো এটা আমার মেয়ে বড়ো মেয়ে পেয়েছিলো অন্নপ্রাশনে এই কানেরটা গিফট কে দিয়েছিলো ও ওটা হচ্ছে যে আমার জ্যাঠা শ্বশুরের ছেলে দিয়েছিল জ্যাঠা শ্বশুর রাই এটা দিয়েছিল এই কানেরটা ছোটো রিং ও ওকে এতবার বলে কান ফুরাবে কান ফুরালে এই কানেরটা ভরে দেবো তো কান ফুরাতে অনেক ভয় পায় তার জন্য ওকে কান ফুরিয়ে দেবো অবশ্যই তাড়াতাড়ি দিয়ে কানেটা কানেরটা একবারে ভরে দেবো তার জন্য রেখে দিয়েছি এটা আর একটা হচ্ছে এই যে এই কানের এই কানেরগুলো একটা টাইমে প্রচুর প্রচুর দেখা যেত আর ভালোও লাগে দেখতে হচ্ছে যে এই কানেরগুলো এই কানেরটা হচ্ছে আমার বড় মেয়েকে ওর অন্নপ্রাশনের সময় ওর পিসি দিয়েছিল আমার ছোট নন দিয়েছিলো এই কানেরটা এই যে তোমরা দেখতে হচ্ছে এই যে টিপ পিন কানের নাকি যাই হোক কিছু একটা বলে মটর কানের নাকি বুঝ বলতে পারবো না নাম জানি না কিন্তু হচ্ছে যে কানেরটা ভালো লাগে কানেরগুলো হচ্ছে যে যখন কলেজে কিংবা স্কুলে যাবে তখন এই কানেরগুলো সময় কানে পরে থাকতে পারবে তো এটা আমার বড় মেয়ের কানের এটা ওর মানে পিসি দিয়েছিলো ছোট ছোটো নন দিয়েছিলো ওর অন্নপ্রাশনে আর 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 আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমার সেরকম কিছু জিনিস নাই আমার পলাটা যেটা বিয়ের পলা মা যে সেটা আমার ওই বাড়িতে আছে ভেঙে অন্য পলা বানাতে দেবো তার জন্য আর এইগুলোর ভেতরে কী বলতো সেরকম কোনো জিনিস নেই এগুলোর ভিতরে ওই যে ছোটো মেয়ের বালা চাঁদের এগুলো চাঁদির বালা চা আরও দুটো তিনটে বালা আছে ভেতরে ভিতরে আর এটার ভিতরে আছে যে বড় এই যে মেয়ের পায়ের তোড়া এগুলো নতুনই পায়ের তোড়াগুলো কি বলতো এই যে ধানতের ছিল না ধানতের মেয়েদের দুই দুই বোনকে মানে সেরকম সোনার জিনিস কিছু দিতে পারিনি তার জন্য এই চাঁদের এই মলগুলো দিয়েছিলাম এই চাঁদের তোড়াগুলো এই যে একটা এটা হচ্ছে বড়ো মেয়ের এটা হচ্ছে বড়ো মেয়ের আর এটা হচ্ছে ছোটো মেয়ে কিন্তু ছোটো মেয়ের নিয়ে জানতো তো ছোটো মেয়েরটা কি বলো তো একবারেই মানে নতুন আছে এখনও একদিনও পড়েনি ছোটো মেয়েরটা হচ্ছে যে পুরোপুরি নতুন রাখা আছে কারণ ওর পায়ে একটু বড়ো হচ্ছিলো তার জন্য ওর পড়তেই পারেনি এই যে রাখাই আছে তবি বেরোদেরকে দিয়ে আর এটা হচ্ছে যে একটা মেয়ে যখন হয়েছিল দেই বাড়িতে এসেছিল তো ঠাম্মি প্রথমেই ওকে এই আর এগুলো কিসের কাঠি বলতে পারবো না এগুলো কিসের ফল বলে এই ফলটা ভরে দিয়ে এই চেন্টা দিয়েছিল ঠাম্মী আর হচ্ছে যে এর ভেতরে আছে ও আমার আইস তো এটা মেন জিনিস এটা যখন আমি এই বাড়িতে প্রথম আসি যেদিন সেদিন আমার শাশুড়ি আমাকে দিয়েছিল এই আস্ত টা এই যে আমার শ্বশুর আর শাশুড়ি মিলে আমাকে এই আস্ত টা দিয়েছিলো মুখ দেখে আমার তো এটা এখানে রাখা আছে আর হচ্ছে যে এই যে আমার মেয়ের এটা হচ্ছে চামচ এটা চাঁদির চামচ এটা আমার মেয়ের অন্নপ্রাশনে ওর একটা পিসি ওকে দিয়েছিলো এটা চাঁদির চামচ এটা তো জন্মদিনে ওর প্রতি বছর জন্মদিনে পায়েস করলে পরে এই চামচটা দিয়ে ওকে একটু পায়েস খাইয়ে হয় এটা চাঁদির আর এটার ভিতরে আছে ও এটার ভিতরে হয় না কি বলতো এগুলো এই যে আমার চাঁদের বলো ইয়ে তোড়া বলো পায়ের চুটকি বলো কোনো আংটি বলো আমার কোনো কিছু পড়তে ইচ্ছে করে না কোনো শখ লাগে না এখন শুধু মনে হয় গিয়ে আমি আমার মেয়েদেরকে সাজাবো আমার মেয়েদেরকে পড়াবো সেটাই শুধু মনে হয় বারবার তো কে মতো এই পর্যন্তই রাখছি ব্লগটা কি বলতো এমনি টাইম পার হচ্ছিল না তার জন্য তোমাদেরকে ভাবলাম জিনিসগুলো দেখাই যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতো এই পর্যন্ত টাটা